নিরাপত্তা পেতে পারেন মন্ত্রী জাকির হোসেন। বিস্তারিত কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি পিয়ালি। পিয়ালি, কি খবর রয়েছে? জেরেই কিন্তু মন্ত্রী জাকির হোসেনের নিরাপত্তা বাড়ানোর একটা সিদ্ধান্ত হয়েছে। এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি, যেহেতু যে ঘটনা ঘটে এবং তাতে স্বাভাবিকভাবেই নিরাপত্তায় যে একটা ফাঁক ছিল এবং তিনি যে নিরাপত্তা পেতেন সেটা যে যথেষ্ট নয় এবং এই ঘটনায় তার যে একটা প্রাণের ঝুঁকি রয়েছে সেই গোটা বিষয়টাই সামনে এসছে। ফলে ইতিমধ্যেই আমরা যেটা জানতে পারছি যে জেলা পুলিশের তরফ থেকে তার নিরাপত্তা বাড়িয়ে এবং নিরাপত্তা যেটা তিনি পেতেন তাকে আরও কয়েক গুণ বাড়িয়ে জেড ক্যাটাগরি নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু সুপারিশ করা হচ্ছে এবং সেই সুপারিশ খতিয়ে দেখে যারা নিরাপত্তা প্রদান করে যে সংস্থা রয়েছে রাজ্যের ডিরেক্টর সিকিউরিটি, তাদের তরফ থেকে কিন্তু ডিরেক্টর সিকিউরিটি এই সমস্ত সংস্থা থেকে কিন্তু তার যে নিরাপত্তা বাড়িয়ে সেটাকে রেড ক্যাটাগরি করা হতে পারে বলে আমরা জানতে পারছি। ইন্দিরা, ধন্যবাদ পিয়ালি, কথা বলছিলাম আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্রের সঙ্গে। মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনে বিস্ফোরণের জের নিরাপত্তা বাড়ানো হলো মন্ত্রী জাকির হোসেনের এবং জেড ক্যাটাগরি নিরাপত্তা পেতে পারেন জাকির হোসেন। চোখ রাখবো পরের খবরে। আজই সাঁতরাগাছি স্টেশনে উদ্বোধন হতে চলেছে রাজ্যের সবচেয়ে চওড়া ফুটওভার ব্রিজের। রেলমন্ত্রী পীযূষ গোয়েল ভার্চুয়ালি এটির উদ্বোধন করবেন। সাঁতরাগাছি স্টেশনে যত প্ল্যাটফর্ম রয়েছে সবগুলিতেই যাতায়াত করা যাবে আধুনিক মানের এই ব্রিজ দিয়ে। কথা বলবো দেবব্রত ঘোষ, আমাদের প্রতিনিধি রয়েছে টেলিফোন লাইনে। দেবব্রত, কখন উদ্বোধন হতে চলেছে এই ব্রিজের? দেখো, ইন্দিরা, আজকে দুপুর বা তিনটে নাগাদ এই ব্রিজের উদ্বোধন হবে, এই ফুটওভার ব্রিজের। এবং ব্রিজটি থেকে ভার্চুয়ালি রেলমন্ত্রী পীযূষ গোয়েল এই ফুটওভার ব্রিজের নির্মাণ করবেন। এবং উল্লেখ্য, এই ব্রিজ অর্থ 2018 সালে এখানে একটি দুর্ঘটনা ঘটে সাঁতরাগাছি স্টেশনে। এখানে যে ফুটওভার ব্রিজ ছিল সেটা অত্যন্ত সরু ফুটওভার ব্রিজ এবং এখানে হুড়োহুড়ি করে ট্রেন ধরতে গিয়ে পদপিষ্ট হয়ে দুর্ঘটনা ঘটে, একজন মারা যায় এবং বেশ কয়েকজন জখমও হয়েছিলেন। এরপরে কিন্তু ব্রিজ তৈরি সিদ্ধান্ত নেওয়া হয়, এবং যদিও এই পরিকল্পনা আগে থেকেই করা হয়েছিল, কারণ সাঁতরাগাছি স্টেশনকে টার্মিনাল স্টেশন হিসেবে ইতিমধ্যেই গড়ে তোলা হচ্ছে। এবং বলা যায় খুব দ্রুত এই ব্রিজ তৈরির পরিকল্পনা নেওয়ার পরেই একটি ফুটওভার ব্রিজ দু রেলের সেটি সম্পূর্ণ হয়ে গেছে। 163 মিটার লম্বা এবং 12 মিটার চওড়া এই দুটি ট্রেনের ফুটওভার ব্রিজ একেবারে সম্পূর্ণ। 15 কোটি টাকা ব্যয়ে এই ফুটওভার ব্রিজের আজকে উদ্বোধন হবে এবং আরও একটি ব্রিজ, ফুটওভার ব্রিজ, সেটাও খুব দ্রুত তৈরি হয়ে যাবে বলে জানিয়েছেন দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সঞ্জয় ঘোষ। এই দুটি ব্রিজের এখানে তৈরি হয়ে যাওয়ার ফলে যাত্রীরাও কিন্তু তারা যথেষ্ট স্বাচ্ছন্দ্য বোধ করছেন, কারণ ট্রেন ধরতে যাওয়ার সময় যে উড়োউড়ি করতে হয় সেই তার ফলে কিন্তু প্রচুর ভিড় হয় এখানে, বিশেষ করে অফিস টাইমে, সেটা কিন্তু সেই ব্রিজের চাপ অনেকটাই কমবে। এবং এত চওড়া ব্রিজ থাকার ফলে যাত্রীদের যাতায়াতে প্রচণ্ড সুবিধা হবে। সাঁতরাগাছি স্টেশনে যতগুলো প্ল্যাটফর্ম আছে সব প্ল্যাটফর্মগুলোতেই এই ফুটওভার ব্রিজ দিয়ে যাতায়াত করা যাবে এবং এই ফুটওভার ব্রিজ তৈরি হওয়ার ফলে স্বাভাবিকভাবে খুশি যাত্রীরা। ইন্দিরা, ধন্যবাদ দেবব্রত।